এই মুহূর্তে যার সঙ্গে আমরা কথা বলতে যাচ্ছি রাজ্য রাজনীতির অন্যতম, এই মুহূর্তে বলা যায় যে তার বিভিন্ন ধরনের বক্তব্যে মাঝে মাঝেই রাজ্য রাজনীতি সরগরম হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তভ বাগচি, আমরা কথা বলবো। কৌস্তভ, ওমকার বাংলায় তোমাকে স্বাগত। এবং কোথাও একটা আমরা দেখছিলাম যে দলের অন্যতম মুখ হিসেবে কৌস্তভ বাগচি সামনে ছিল, রাজ্যের শাসক দল তার বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছিল, সেখানে দাঁড়িয়ে দলের সাথে কোথাও একটা দূরত্ব কেন? আমি তো জানি না আমার সাথে দলের কোনো দূরত্ব হয়েছে কিনা। আমি তো কংগ্রেসের সমস্ত বিভিন্ন কর্মীরা যেখানেই অসুবিধা সুবিধায় পড়ছে তাদের বিভিন্ন কর্মসূচিতে আমি অংশগ্রহণ করছি। আমি তো প্রাথমিকভাবে বুঝতে পারছি না যে দলের সাথে আমার দূরত্ব। হ্যাঁ, কিছু নেতৃত্ব মনে করছে যে আমাকে অচ্ছুত করে রাখতে হবে এবং সেটা তাদের কোনো ইন্টারেস্ট আছে বলে আমি মনে করছি। সেটা তো আমার কোনো দূরত্ব নেই। যদি কেউ এখন মনে করে যে আমার সাথে দলের দূরত্ব তৈরি করাতে হবে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আমার কোনো দূরত্ব নেই। আমি দলের কর্মীদের স্বার্থে সরব, আমি দলের ইন্টারেস্টে সরব, আমি আমার দলকে বাঁচানোর তাগিদে সরব, আমি তৃণমূলকে উৎখাত করতে বদ্ধপরিকর। এই জায়গাগুলো থেকে আমার অ্যাকচুয়াল লড়নচরণ হবে না। একটা জিনিস দেখছিলাম যে তুমি দলের মুখপাত্র ছিলে, সেখানে দাঁড়িয়ে হঠাৎ সেই জায়গাটা থেকে সরে যাওয়া, কোথাও প্রদেশ সভাপতির সাথে কি সরাসরি কোনো সংঘাত হচ্ছে নাকি কেউ এদের মাঝখানে কাজ করছে, তাদের কারোর কথা কি তুমি বল? আমার, আমি প্রদেশ কংগ্রেস সভাপতির কম্পিটিশনের তো কোনোভাবেই তার যোগ্য ব্যক্তি নই। অধীরবাবু একজন আমি প্রচণ্ড শ্রদ্ধা করি, আমার প্রচণ্ড শ্রদ্ধার মানুষ উনি, প্রচণ্ড সম্মান করি উনাকে। উনি যে রাজনৈতিক উচ্চতা তার ধারে কাছেও আমি কোনোভাবে নই। অধীরবাবু যেভাবে লড়াই সংগ্রামের মাধ্যমে একটা জায়গায় এসছেন, সেখানে উনাকে কুর্নিশ জানানো ছাড়া অন্য কিছু হতে পারে না। তবে হ্যাঁ, এটা ঠিক কথা যে কিছু মানুষজন যারা আমাকে নিয়ে সমস্যা হচ্ছে তাদের, কিছু মানুষজন যারা চাইছে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের জোট হলে তাদের হয়তো কিছু স্বার্থসিদ্ধি হবে, তারাই বিষয়টা দেখাতে চাইছেন যে সভাপতির সাথে আমার একটা দূরত্ব। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সভাপতির সাথে আমার কোনো দূরত্ব নেই। অধীরবাবু আমার কাছে যেই শ্রদ্ধার জায়গায় ছিলেন সেই শ্রদ্ধার জায়গাতেই আছেন। এখন দেখুন, দল মনে করেছে আমাকে মুখপাত্র করবে, আমি সেটা দলের কাউকে বলিও নি যে আমাকে মুখপাত্র করো, আমাকে পদ দাও, দল দিয়েছে। দল মনে করেছে আমাকে মুখপাত্র রাখা যায় না, দলের সিদ্ধান্ত। আমি কখনোই এই কথা বলবো না যে আমাকে কোনো পদ দিতে হবে। আজ অব্দি কোনোদিন আমি কোনো নেতৃত্বকে বলিনি যে আমাকে অমুক পদ দিতে হবে, তমুক পদ দিতে হবে। আমি আমি অ্যাজ এন অর্ডিনারি কংগ্রেস ম্যান হিসেবে থাকবো, কি আছে? আমি প্রদেশ কংগ্রেসের সদস্য, রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির একজন সদস্য, সেই সদস্য বা একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসেবে থাকবো, আমার তাতে কোনো লজ্জা নেই। প্রথম দিকে কংগ্রেসের যে সর্বভারতীয় কমিটি সেখানেও তোমায় রাখা হয়নি, সেটা নিয়েও তুমি একটা প্রকাশ করেছিলে, পরবর্তী সময় তোমায় আবার ফেরানো হলো, আবার এরকম ধরনের একটা পরিস্থিতি। দল মনে করেছে আমি যোগ্য নই, আমার যোগ্যতা নিয়ে দলের মধ্যে অনেক প্রশ্ন আছে। দলের অনেক ক্ষেত্রে এটা মনে হয় যে হয়তো ওর থেকে আরও বেশি যোগ্য মানুষজন আছে, আমার হয়তো যোগ্যতা নেই তাই জন্য আমি নেই, এটার মধ্যে তো অন্যরকম কিছু নেই। ইন্ডিয়া জোটের সম্পর্কে তৃণমূলের সঙ্গে মঞ্চ শেয়ার করা নিয়ে তুমি বারবার বক্তব্য সামনে রেখেছো এবং আমরা দেখেছি যে সিপিআই বা সিপিআইএম এর যারা তরুণ নেতা তাদের মধ্যেও এই বিষয়টা নিয়ে হয়েছে। এই যে তোমার এই অবস্থানটা, যে সত্যি যখন কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে লড়াই করছে সেখানে দাঁড়িয়ে কেন সেই তৃণমূলের সঙ্গে মঞ্চ ভাগ করা হচ্ছে, কিভাবে ব্যাখ্যা করো? আমি এইটা কেন বলেছি তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার প্রথম দিন থেকেই তাদের যে ব্রত ছিল বা মোটো ছিল সেটা হচ্ছে কংগ্রেসকে পশ্চিমবঙ্গে সাইনবোর্ডে পরিণত করতে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মকাণ্ড যদি তুমি দেখো, বরাবর যেটা করে এসেছেন কংগ্রেসকে ভেঙেছেন উনি। কিন্তু অন্য রাজনৈতিক দলকে যদি 5% ভেঙেছেন, কংগ্রেসকে 95% ভেঙেছেন। উনার যে দল আজকে ফুলে পেঁপে ঢোল হয়েছে সমস্তটাই কিন্তু কংগ্রেসকে ম্যাক্সিমামটা ভেঙে। তো আমরা এমন কেন একটা রাজনৈতিক দলের কাছে যাব যারা দিনের পর দিন আমাদের দলকে ভেঙেছে, আমাদের দলকে দিনের পর দিন একটা ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত করার চেষ্টা করেছে? আমি শুধু দলের কাছে এটাই বক্তব্য ছিল যে তৃণমূলের প্রতি আমরা যে অবস্থানটা এতদিন নিয়ে চলছিলাম সেটা তো মানুষের, আমরা তো আস্থা অর্জন করতে পারছিলাম। সাগরদিঘি নির্বাচন তার প্রমাণ, একটার পর একটা পঞ্চায়েতে এত সন্ত্রাসের পরেও আমরা কিন্তু পঞ্চায়েতে সেই তুলনায় যদি সেই সন্ত্রাসটাকে যদি তুমি বাদ দিয়ে দেখো সেইখানে আমরা কিন্তু কিছুটা হলেও ছাপ ফেলতে পেরেছি। তো আমার এটাই বক্তব্য ছিল যে কংগ্রেসের এই যে একটা আপরাইজিং যে একটা জায়গা হচ্ছিল, মানুষ যে আমাদের অ্যাকসেপ্ট করছিল, তো সেটা কিন্তু কড়া একটা তৃণমূল বিরোধী অবস্থানের জায়গা থেকে। আজকে আমাদের নেতৃত্ব যদি একসাথে এক মঞ্চে, এই চোদ্দোর সাথে এক মঞ্চে বসে, রাহুল গান্ধী বলছেন বটে যে আমার খুব ভালোও লাগে কথাটা যে নফরত কি বাজার মে মহব্বত কা দোকান খোলনা হ্যায়, খুব ভালো কথা। কিন্তু সেই দোকানগুলোতে এখন যদি চোর জোচ্চোরদের আনাগোনা হয়, লোকে বলবে দোকানে চুরির মাল পাওয়া যায়, লোকে দোকানটাকেই বেঁকা চোখে দেখবে। আমি এই কথাটাই বলেছিলাম, এই অবস্থানের পরিবর্তনটা আজ থেকে 30-40 বছর আগে রাজনৈতিকভাবে মানুষকে অনেক রকম কিছু বোঝানো যেত, সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার এত প্রভাব ছিল না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে
এখানে আমরা একটা লোককে চোর বলবো, দিল্লিতে গিয়ে বলবো সে লোকটা সাধু, এখানে আমরা রাজ্যের অপশাসনের কথা বলবো, বেঙ্গালুরুতে আমরা বলবো রাজ্যে সুশাসন চলছে, মানুষ তো বোকা নয়। এই যে জায়গার সাথে সাথে বা সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন, আমি এই জায়গারই প্রতিবাদ করেছি যে চোর যে কলকাতাতেও চোর, চোর যে সে দিল্লিতেও চোর, চোর সে বোম্বেতেও চোর, কলকাতায় চোর বোম্বেতে সাধু, চলবে না, এই জিনিসটা চলতে পারে না। আমি এই কথাটাই দলের মধ্যে বারংবার বলেছি, বলেছি আমি। ইনফ্যাক্ট বেনুগোপাল সাহেব যখন এটাকে পলিটিক্যাল ভেন্ডেটা বলল, আমি ওনাকে চিঠি লিখে বললাম যে এটাকে পলিটিক্যাল ভেন্ডেটা বলা যায় না। আমার দুঃখটা হচ্ছে যে আমাদের এখানকার নেতারা প্রপারলি এই জিনিসগুলো কেন তুলে ধরবে না। আমি অধীরবাবুকে প্রচণ্ড শ্রদ্ধা করি, অধীরবাবু এখন বলছেন, অধীরবাবু বলেছেন যে আক্রান্ত এবং আক্রান্তকারীদের সমস্যা, কিন্তু খারাপ লেগেছিল আমার যখন অধীরবাবু এটাকে নিয়ে পুকুর নদীর সাথে তুলনা করেছিল। আমি বলেছি যে এটা খারাপ লেগেছে, অধীরবাবুর থেকে এই ধরনের কথা আমরা এক্সপেক্ট করি না। আমরা অধীরবাবুর থেকে এক্সপেক্ট করি যে আমরা তৃণমূলকে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, কোনো পুকুর নদীর তত্ত্ব না। আমরা যেটা চাই সেটা হচ্ছে অধীরবাবু একদম এটাও বলুন যে আমরা চাই না পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মী হিসাবে যে দিল্লিতে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সাথে এক মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় শেয়ার করুক। এই জোরালো এই বলিষ্ঠ আওয়াজটাতেই আমরা অধীরবাবুকে যেভাবে দেখতে অভ্যস্ত আমরা সেটাই চাই। আমি এটা কেন বলছি জানো তো, কারণ হচ্ছে এই যে বেনুগোপাল সাহেবকে পলিটিক্যাল ভেন্ডেটা বললো, আমাকে চিঠি লিখতে হচ্ছে এটা বোঝানোর জন্য যে তদন্তটা হচ্ছে সেটা হাইকোর্টের ডাইরেকশন অনুযায়ী, আর সেই তদন্তটা হাইকোর্ট মনিটর করছে। এটাকে পলিটিক্যাল ভেন্ডেটা বলা মানে কোর্টকে অবমাননা করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কথাটা আমাকে কেন বলতে হবে? আমি তো একজন তুচ্ছ তাচ্ছিল্য একজন সাধারণ কংগ্রেস কর্মী মাত্র, যেই কাজটা নেতৃত্বের করার কথা সেটা আমাকে করতে হচ্ছে। আমি তো চাই না করতে, নেতৃত্ব যদি করতো আমার কিছু বলার প্রয়োজনই পড়তো না। যখন কেউ করছে না কাউকে তো একটা করতে হবে, বেড়ালের গলায় ঘন্টাটা তো কাউকে একটা বাঁধতে হবে। এখন লোকে বলছে আমি বলিকা বাঁকড়া নাও, বলিকা বাঁকড়া হলাম কি আছে? সাধারণ কংগ্রেস কর্মীদের স্বার্থে বাংলার মানুষের স্বার্থে যদি বলিকা বাঁকড়া হতে হলাম, বর্তমান বিরোধী দলনেতা এবং প্রাক্তন বিরোধী দলনেতা এদের একটা কম্পেয়ারের বিষয় আসছিল এবং শুভেন্দু অধিকারী অনেক ভালো লড়াই করছে, সেখান থেকে দাঁড়িয়ে একটা জল্পনাও তৈরি হচ্ছিল তাহলে কি কৌস্তব পাচ্ছি বিজেপিতে যাচ্ছি। এই যে শুভেন্দু অধিকারীকে অনেক বেশি আক্রমণাত্মক নেতা বলা, এটার কারণে মূল্যায়ন? আমি আমি ওই ইন্টারভিউটা যদি প্রপারলি শোনো, সেখানে আমি বলেছি যে বিরোধী রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও শেখার আছে, ওই পার্টটাতে কেউ এমফাসিস করেনি। আমি বলেছি বিরোধী রাজনীতি যেভাবে করা উচিত সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও শেখার আছে। তার মানে কি আমি তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছি? আমি বলেছি যে আমরা 2016 সাল থেকে বিরোধী দলের একটা মর্যাদা পেয়েছিলাম, কিন্তু মুশকিলটা হচ্ছে মানুষ জানতেই পারেনি যে পশ্চিমবঙ্গে যে একটা বিরোধী দলনেতা বলে একটা বস্তু আছে 16 থেকে 21। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর আমি কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে সব জায়গায় যে ঐক্যমত্যের জায়গায় আছি তা নয়, বা আমি বিজেপির সাথে কোনোভাবে ঐক্যমত্য পোষণ করি তা নয়, আমার সাথে তাদের চিন্তাভাবনা পোলস অ্যাপার্ট, কিন্তু তাছাড়াও যেটাকে সত্যিটাকে সত্যি মিথ্যাটাকে মিথ্যা বলতে হবে। আমার তোমার সাথে হাজারো বিরোধীরা থাকতে পারে, কিন্তু আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে, তুমি বলতে পারবে সূর্য পশ্চিম দিকে ওঠে? শুভেন্দু অধিকারী অ্যাজ অ্যান অপোজিশন লিডার, আবার বলছি, ভালো কাজ করছেন, তার কাজটাকে কোনোভাবে ছোট করে দেখা যাবে না। উনি ভোকাল, উনি বিভিন্ন সময় যেই যেই ইস্যুসগুলো যেগুলো বিরোধী দলের তোলার কথা, একটা বিরোধী দলনেতার যা ভূমিকা হওয়া উচিত সেটা উনি পালন করছেন, খুব যথার্থভাবে পালন করছেন, এটার মধ্যে আমি অন্যায় কিছু দেখছি না। ডেঙ্গু নিয়ে বর্তমান সময় সেই অর্থে এই যে বাম বা কংগ্রেস তাদের সেই ধরনের কোনো আন্দোলন নেই, এটা একটা কোথাও মনে হচ্ছে না যে যে বিরোধী পরিসরটা এই যে বাম এবং কংগ্রেস তারা লড়াই করতে পারছে না? এটা আমি এগ্রি করবো না, কারণ কলকাতাতে আমাদেরও ডেঙ্গু নিয়ে প্রোগ্রাম হয়েছে, মধ্য কলকাতা জেলা কংগ্রেস, উত্তর কলকাতা জেলা কংগ্রেস, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস, এরা বিভিন্ন সময়তে ডেঙ্গু নিয়ে পথে নেমেছে। আড়ম্বর হয়তো সেই জায়গায় নেই বলে সেই প্রচারের জায়গা থেকে একটু বিমুখ হয়ে আছে বিষয়টা, আদারওয়াইজ এটা বলা ঠিক না যে কংগ্রেস দল এই সমস্ত বিষয় নিয়ে। তবে হ্যাঁ, একটা জিনিস সত্যি কথা যে সাধারণ কর্মীরা বিভ্রান্ত, এই যে রাজনৈতিক ডামাডোল যেটা চলছে, যে পরিস্থিতিটা নিয়ে সর্বভারতীয় প্রেক্ষাপট, রাজ্যের প্রেক্ষাপট, এই সমস্ত কথাবার্তাগুলো শুনে সাধারণ যারা কংগ্রেস কর্মীরা কোথাও একটু বিভ্রান্ত, কোথাও একটু ডিমোরালাইজড। আমি বলছি আজকে যদি স্পষ্টতভাবে এই জায়গাটা যদি ঘোষিত একটা জায়গা করে দেওয়া যেত যে তৃণমূলের সাথে না রাজ্যে না কেন্দ্রে কোথাও কোনো রকম কোনো সমঝোতা নেই, তুমি দেখতে যে কংগ্রেসের যে সাধারণ কর্মীদের যে উন্মাদনা 200% বৃদ্ধি হয়ে যেত, তারা সবাই মাঠে ময়দানে নেমে পড়তো, একটা বিভ্রান্তির জায়গা তো অবশ্যই তৈরি হচ্ছে, কোথাও একটা ডিমোরালাইজ হওয়ার কারণে এই বিষয়গুলো আরো বেশি করে নজরে আসছে। আমার শেষ প্রশ্ন, 2024 লোকসভা নির্বাচন সম্পর্কে তোমার নিজের কি মূল্যায়ন? আমি আগে একটা কথা বলেছি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই ইন্ডিয়া জোটের বিষয়টা একটা বিরোধী ঐক্য তৈরি করা অত্যন্ত সাধুবাদ জানাই এই বিষয়টাকে, কিন্তু এখানে যদি চোর্যোচ্চদের আনাগোনা থাকে সর্বনাশ অনিবার্য। এই চোর্যোচ্চর মাইনাস ইন্ডিয়া জোট খুব ভালো, এই চোর্যোচ্চর উইথ ইন্ডিয়া জোট সর্বনাশ অনিবার্য।
কথা বললাম কৌস্তুভ বাগচির সঙ্গে, এবং অকপট কৌস্তুভের যে বক্তব্যগুলো, যে সাধারণ কংগ্রেস কর্মীদের জন্য যে যে বক্তব্য তুলে ধরা প্রয়োজন সেই বক্তব্য সে তুলে ধরবে, এবং তার জন্য তাকে যদি বলিকা বাঁকড়া হতে হয় তাতেও সে রাজি। ক্যামেরায় রবি দত্তর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ওঙ্কার বাংলা। শহর দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা বিন্দবাসিনী মন্দিরের দিকে।